চট্টগ্রামের পটিয়া পৌরসভায় খাল খনন না হওয়ায় পাহাড়ি ঢলের পানি ও বন্যায় 60 কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে মরা শ্রীমতী খাল ও খাজির খাল সহ বেশ কয়েকটি খাল 5 কিলোমিটার খনন ও রিটার্নিং ওয়াল নির্মাণ এবং 10টি ব্রিজ ধসে পড়ার উপক্রম হয়েছে। পৌর মেয়র আয়ুব বাবুল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের নিয়ে খালগুলো পরিদর্শন করে সরকারের সহযোগিতা চেয়েছেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নিলে পৌরসভায় পানিতে তলিয়ে যাবে। এ সময় তথ্য উপস্থাপন করেন কাউন্সিলর জসিমউদ্দিন, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর শফিউল আলম। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী অপুদে বলেন, খালগুলো খনন সহ যাবতীয় বিষয়ে প্রকল্প তৈরি করা হচ্ছে, যা হলে পরে পৌরবাসীর দুর্ভোগ আর থাকবে না। আমার সুনাম বরবাড়ও অনেক বাড়িঘর ডুবে গেছে, পুকুর মানুষের পুকুরের শত শত হাজার কোটি টাকার শত কোটি টাকার পুকুর নষ্ট হয়ে গেছে এবং বাড়িঘর এখনো পর্যন্ত পানিবন্দি। তাই আমি অনুরোধ করব পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের এমপি মহোদয় এবং মেয়র মহোদয়কে সবাইকে সম্মিলিতভাবে এই খালকে খনন করে পটিয়া পৌরসভাকে জনবদ্ধ থেকে বাঁচার জন্য অনুরোধ করা হচ্ছে। চার দিন পর্যন্ত অনেক মানুষ এখনো পানিবন্দি, অনেক জনের ঘর বাড়ি পড়ে গেছে খালের বাঁধার কারণে। তাহলে আমি বলবো যেহেতু হাইটগাঁও অঞ্চল থেকে শুরু করে এদিকে যে ইউনিয়নগুলো আছে পূর্ব দিকে, সেই ইউনিয়নগুলো পানি তো পৌরসভার উপর দিয়ে প্রবাহিত হয়, সুতরাং আমরা আমরা এই টাকা পেতে আমাদের বাধা কোথায়, সে কারণে আমি মহোদয়ের প্রতি আমি পৌরবাসীর পক্ষ থেকে আমি আবেদন জানাবো অন্ততপক্ষে পৌরসভার যে খালগুলো আছেন সেগুলোগুলো যাতে খনন করা হয়। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড এই খাল খননের জন্য 1.7 লাখ টাকা বরাদ্দ দিয়েছে, টেন্ডার হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানার জন্য তিন ওয়ার্ডে বিদ্যমান খাল আছে, 2 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড বিদ্যমান খাল আছে, 7 খাল আছে আপনার এই আছে। এই পানিগুলা কিন্তু সীমাই খাল থেকে আসে, ভেঙে আসলে তো আরো ব্যাপক হতো। এটা পাহাড়ি ঢল, এটা আমার পূর্বে হলো হাইদগাঁও ইউনিয়ন, ওইখানে পাহাড়ের পানিগুলা আমার এই কাল দিয়ে প্রবাহিত হয়। এই চলমান অবস্থায় 4-5-6 ক্ষতি হয়েছে, 3 নম্বর ক্ষতি হয়েছে, 9 নম্বর ক্ষতি হয়েছে, 8 নম্বর ক্ষতি হয়েছে, আপনার 1 নম্বর ক্ষতি হয়েছে। আমার শুধু 20 কোটি টাকা আমার পুকুরের ফোনা চলে গেছে আর 10 কোটি টাকা মতো আমার অসহায় মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে এবং তাদের এই ঘর বাড়ি করতে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। আপনার প্রায় আপনার 20 কোটি টাকা বাড়িঘর আর 20 কোটি টাকা রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, 20 কোটি টাকার মাছের পোনা নষ্ট হয়ে গেছে। আমি পরামর্শ হচ্ছে চাই পানি উন্নয়ন বোর্ড যদি আমাকে মরা খালকুলার দুই দিকে রিটার্নিং ওয়াল নির্মাণের জন্য আমি পরিপত্র দিয়েছি, আমি দরখাস্ত দিয়েছি, সেই যদি 5 মাইল যদি এই দুই দিকে রিটার্নিং ওয়ালের জন্য যদি বরাদ্দ করা হয়, টেন্ডার দেওয়া হয়, ইনশাল্লাহ আমার পৌরসভার মানুষ এবং খুব আনন্দে বন্যার হাত থেকে রক্ষা পাবে। তবে আমরা এই বর্ষার মৌসুম শেষ হলে পটিয়ার অন্য পৌরসভার অন্যতম দুইটা খাল, হাজির খাল এবং মরা খাল, এই দুইটা খনন কাজ শুরু করব এবং সেই সাথেও এই দুইটা খালের দুই পারে প্রায় 2 কিলোমিটার এবং 2.5 কিলোমিটার করে মোট 4.5 কিলোমিটার রিটার্নিং ওয়ালের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। এখন এটা যদি বরাদ্দ পাই তাহলে বরাদ্দ পাওয়ার সাপেক্ষে খালের দুই পারে আমরা রিটার্নিং ওয়াল স্থাপন করব। তাহলে এতে মেয়র মহোদয়ের যে দাবি যে খাল যে ভাঙন সেই ভাঙনটা আর থাকবে না এবং সেই সাথে পটিয়ার খাজির খাল এবং মরা খালের পানি খুব সহজে চানখালিতে